হ্যালো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আর কিছুক্ষণ আগেই তোমাদের ইংরাজি দু সালের ফাইনাল পরীক্ষা পের হলো। তোমাদের এই ফাইনাল পরীক্ষার আজকে এমসিকিউ কিউ এসএ এবং বড় কোশ্চেন সম্পর্কে আলোচনা করা হবে নির্ভুল সমাধান যেগুলো তোমাদের সঠিক উত্তর তোমাদের দেখানো হবে এবং তোমরা এগুলো বুঝতে পারবে যে কোনগুলো তোমাদের ঠিক হয়েছে অথবা কোনগুলো ভুল হয়েছে প্রথম নম্বর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসি কিউ টাইপ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হোক প্রথম নম্বর এমসি টাইপ কোশ্চেন প্রথম নম্বর কি রয়েছে প্রয়েশ থেকে রয়েছে প্রোজ থেকে রয়েছে দ্য গার্ল হু বিয়ারডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াচ ওয়ারিং সেটার উত্তর সঠিক হবে স্লিপার তোমাদের অনেকেই মনে হবে যে এটা আমি বাংলার জন্য লিখে রেখেছি হয়তো আমি এই উপরে বানানটা পড়তে পারবো না সেটা নয় ভাই কারণ হচ্ছে যখন আমি এটা করি না তখন আমি এটার বানানটা পরীক্ষা সময় একটু লিখে রাখেছিলাম তার জন্য এটা লিখেছি তোমরা যেটা ভাববে ভাবে সেটা আমার দেখে লাভ নাই আমি পরের কোশ্চেন সম্পর্কে আলোচনা করছি নেক্সট কোশ্চেন হচ্ছে বিফোর রোজার লেফট মিস্টার জোনস গেভ হিম মানে রোজারকে মিস্টার মিসেস জোন কই টাকা দিয়েছিল সেটা হচ্ছে টেন ডলার্স দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন তোমাদের হচ্ছে কালাম ইনস্টল ইনস্টালটালস হাউস হাউস ওয়াচ মেড অফ লাইম স্ট্রিম অ্যান্ড ব্রিক্স চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের হোয়েন দ্য জার শো দ্য হারমিট ফর দ্য ফরেস্ট টাইম দ্য লেটার ওয়াচ এটার সঠিক উত্তর হচ্ছে ডিগিং দ্য সোয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট তার কুটিরের সামনে নেক্সট তোমাদের পোয়েট্রি থেকে যে কোশ্চেনটি থাকছে দ্য ক্রিকেট ইসিল ইস সং দ্য হাই হিয়ার্ড অন এ উইন্টার ইভিনিং অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হেজ ওল্ড টু দ্য শর্ট এ ডেট সেটা কতদিন পর্যন্ত থেকে সেটা হচ্ছে সামার লিজ সামার লিজ এবার হোয়েন হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রিস আর পুল্ড আউট দে আর এটা সঠিক উত্তর বিটা হবে অনেকেই এটা দিয়ে রেখেছো তার জন্য এটা সঠিক উত্তর হচ্ছে তোমাদের এ রাই হোয়াইট অ্যান্ড হোয়াইট নেক্সট কোয়েশ্চেন তোমাদের চলে আলো আমাদের এইট নম্বর কোয়েশ্চেন দ্য শোল্ডার এপিয়ার্স সেটা হলো পিলবে নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের দ্য দা সেটিং দ্য সেটিং অফ দ্য প্রোপোজাল ইজ এ চুবুক ড্রয়িং রুম প্রথম পেজে রবে তোমাদের প্রথম যে প্লেটা রয়েছে নাটক রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেটার প্রথম তাতে রয়েছে সেইটা এরপর নেক্সট আসছে তোমাদের নেটালিয়া লেভ নেটালিয়া বসবাস করে উইথ হার ফাদার্স তার বাবার সাথে লুমোভ ওয়াচ ইয়ার্স ওল্ড থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড লুমোবের বয়স অ্যান্ড তারপর কোশ্চেন আসছে দ্য প্রিস অফ ল্যান্ড লুম অফ ল্যান্ড দ্যাট লুম অফ দ্য নেটালিয়াস কোয়ারল্যাড ওভার ওয়াজ সেটা হচ্ছে তাদের মানে কোন সম্বন্ধে তাদের ঝগড়াটা হয়েছিল কোন জমি সম্পর্কে সেটা হচ্ছে অক্সেন মিরস সম্পর্কে নেক্সট কোয়েশ্চেন তোমাদের পোয়েট্রি থেকে এবং পরজ থেকে তোমাদের এসএ কিউ কোশ্চেন শুরু হচ্ছে এসএকিউ কোশ্চেন দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেকেই মুখে শোনা যাচ্ছে যে সবারই এই পরীক্ষা একটা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু কিছু কঠিন প্রশ্ন দেওয়া হয়নি কিন্তু তা সত্ত্বেও একবার মিলিয়ে দেখা ঠিক নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের হোয়াট ওয়্যার দা মিনস অফ কালামস প্যারেন্টস নেমস মানে কালামসের মা বাবার নামগুলো কি একদম সহজ প্রশ্ন তোমরা যদি পড়ে থাকো তাহলে এটা করার কোনো ব্যাপার নেই মানে এটা সবাই পারবে কারণ আসিয়াম্মা অ্যান্ড জৈনুল বানানগুলো ঠিকভাবে লিখতে হবে অ্যান্ড দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াইজ দ্য টু রিসিভ দ্য গার্লস হারানপুর স্টেশন মানে কে কাকে মানে মেয়েটিকে কে সাহারানপুরে গ্রহণ করতে এসেছিলো সেই সম্পর্কে বলেছে এখানে হবে দ্য গার্লস আন্ড এবার হোয়াইট দিট কালাম ফাদার অ্যাভয়েড টু ডেলি লাইফ তার প্রতিদিনের জীবনে সে কী কী এড়িয়ে চলতো এট হোয়াট টাইম ওয়াজ মিস্টার জোনস রিটার্নিং হোম দ্য ওয়ার্সে কটার সময় বাড়ি থেকে ফিরে এটার বাংলা হোয়াট ওয়াজ দ্য ট্রায়েড কোশ্চান থার্ড কোয়েশ্চান দ্যাট কাম টু দ্য জার মাইন্ড রাজার মনে তিনটে কোশ্চানের মধ্যে তৃতীয় কোশ্চেনটি কী মনে হয়েছিল সেটি লেখো হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান্ড ওয়ান টু টেক রিভেঞ্জ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের এসে কিউ এসে কিউ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডিড দ্য নেরোটর নয় অ্যাবাউট দ্য অ্যানিম্যালস অফ দ্য ফরেস্ট নিয়ার দেহরা আট নম্বর কোয়েশ্চেন তোমাদের পড়ছে হোয়াট ডিড মিসেস জন প্ল্যান ইন টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যানসান্ট মিল্কান মিল্ক এবার নেক্সট পোয়েট্রি থেকে আসছে তোমাদের হু ইজ দ্য রিটেন বাই পোয়াম অল কিনিং এ ট্রি হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ লাভলি অ্যান্ড এ ম লাভলি লাভলি দেন এ সামার্স ডে হোয়েন দ্য গ্রেস অফ আর কখন ক্লান্ত হয়ে পড়ে অ্যান্ড রয়েছে হোয়ের ডাজ দ্য র্যাস হোয়াট উইল হ্যাপেন্ড ইজ মিনিউচার ওয়ার্স আর আঞ্চার তারপর নম্বর তোমাদের আট নম্বর কোশ্চেন রয়েছে হোয়াট কাইন্ড অফ পোয়েমস ইজ সেলাই কম্পেয়ারডি টু এ সামার্স ডে নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে হোয়াট ওয়াজ দ্য শোল্ডার মেড অফ ফান হু ইজ দ্য এক্সপেট ইন ডিস্টার্ব দ্য শোল্ডার রেস্ট শোল্ডার যখন মানে সৈনিক যখন রেস্ট করছিল তখন তাকে কে মানে কারা তাকে ডিস্টার্ব দেয়নি হোয়া দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডান কখন সেই কবিতা কেন সেই কবিতা মরবে না একদম সহজ কোশ্চেন এবং তোমাদের এসে কিউগুলোও সহজ সহজ এবং বড়ো কোশ্চেনগুলো বড় কোশ্চেনগুলোও তোমাদের সহজ সহজে রয়েছে তোমাদের যদি এই পিডিএফটা দরকার তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে রাখো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ভিডিওতে তোমরা অতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো ভালোভাবে পরীক্ষা দাও পরীক্ষা না দিলেও কোনো ব্যাপার নাই তোমরা যে কাজে করছো সেটা কাজে যেমন সফল হও সেটাই আমার কাছে আসা এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ